ছাগল দ্বারা গুজবে স্বামী হারা দুসন্তানের জননীকে এমনভাবে মারা হয়েছে, কষ্টে ভরা বুকের হাড় ভেঙে হৃৎপিণ্ডে ঢুকে গেছে তার, এ যেন কষ্টের চির অবসান। মাথার মগজ নাকি অবধি চলে এসেছে, ঠিক এমনই নির্মমভাবে হত্যা করা হয়েছে রেণু নামক ওই মহিলাটিকে। তাসলিমা বেগম রেণু 40 বছরের সুন্দরী নারী, পরিপাটি কাপড় পরতেন, সুন্দর করে গুছিয়ে মানুষের সাথে কথা বলতে পারতেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, মাস্টার্স করার পর বিয়ে হয় এক ব্যবসায়ীর সাথে। প্রথম কিছুদিন বেশ ভালোই চলছিল সংসার, 1 বছরের মাথায় কোল আলো করে আসে এক ছেলে। ছেলে পেটে থাকা অবস্থায় স্বামীর আর তার সইল না, জড়িয়ে গেলেন পরকীয়ায়। বিষয়টি প্রথমে গোপনীয় ছিল, কিছুদিন পর রেণু বুঝতে পারে তার স্বামী আর তার নেই, তার প্রতি আর আগের আকর্ষণও নাই, তার দুঃখের জীবন তখনই শুরু। স্বামী ইচ্ছা মতো আচরণ করেন, এর মাঝেই আবার সন্তান সম্ভবা হয়ে ওঠেন অসমকা। স্বামী ততদিন পুরোপুরি অন্যদিকে মজে গেছে, এবার একটা ফুটফুটে মেয়ে আসলো। মেয়ে জন্মানোর কিছুদিনের মধ্যেই সাংসারিক অশান্তি চরমে উঠল, রেণুকে বাধ্য হয়ে ডিভোর্সের পথে হাঁটতে হলো। সেই থেকে একা, তার একলা জীবন তরি। কতবার ভেবেছেন আত্মহত্যা করবে, করতে পারেনি, মরতেও পারেনি। মরার কথা মনে হলেই সামনে ভেসে উঠেছে ছেলে মেয়ের মুখ, আহা এই ছেলে মেয়েগুলো যে আল্লাহ আর মা ছাড়া কেউ নেই। দেখতে দেখতে ছেলে কেজিতে পড়ছে, আর মেয়ের বয়স 4 বছর হলো জুন মাসে। হঠাৎ একদিন মনে হলো মেয়েকে স্কুলে ভর্তি করে দিলে কেমন হয়, কে জানতো এই স্কুলে ভর্তি করানোর উৎসাহটাই তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। বছরের মাঝামাঝি সময় কোথায় ভর্তি করানো যায় ভাবছিলেন, বাড্ডার একটা প্রাইমারি স্কুলে ভর্তির সুযোগ হতে পারে ভেবে সে এক দুপুরে ওই স্কুলের গেটে দাঁড়ায়। ভিতরে ঢুকতে চাইলে আয়া ভিতরে ঢুকতে দেয়নি, তখন তিনি ভাবতে থাকেন ছুটি হলে সে ভিতরে ঢুকবে। গেটের কাছে দাঁড়িয়ে থাকলো একা একা, এক ভদ্রলোক তাকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি কে? তখন সে তার নাম বলল, আমি রেণু। আবার প্রশ্ন সরে এলেন, এখানে কোথায় আসছেন, আপনি কি করেন, আপনার বাসা কোথায়? তার প্রশ্ন করার সময় আরো বেশ কিছু মানুষ জড়ো হয়ে গেল, এগুলো মানুষ ছিল না, ছিল পাষাণ্ড হায়না। এত মানুষ দেখে রেণু ভয় পেয়ে গেল, সহজ প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দিতে পারল না। অবশ্য ডিভোর্স হওয়ার পর থেকেই কিছুটা মানসিক অবসাদে ভুগছিল রেণু, কোথায় যেন হারিয়ে গিয়েছিল তার সমস্ত স্বতঃস্ফূর্ততা। তার উত্তর শুনে উপস্থিত পাবলিক তাকে ছেলে ধরা আক্ষ দিয়ে মুহূর্তেই তার প্রতি চড়াও হয়ে গেল। সে সবাইকে বোঝানোর চেষ্টা করল, আমি ছেলে ধরা না। তাও কিছু উশৃঙ্খল যুবক তার উপর হামলায় পড়ল, সে বলল, আমার বাসায় আমি 2টা ছেলে মেয়ে রেখে এসেছি, দয়া করে আমাকে মারবেন না, আমি ভালো ঘরের মেয়ে। কে শুনে কার কথা, অতি উৎসাহী বাঙালি কোনোভাবেই ছাড়তে রাজি নয়, হাক ডাক দিয়ে জড়ো করে ফেলল 102 মানুষ। সবার উদ্দেশ্য একটাই, একজন নারী ছেলে ধরাকে জীবনের মতো শায়েস্তা করবে। শুরু হলো বেদরেক পেটানো, সে দৌড়ে পালাতে চেয়েছিল, তখন উশৃঙ্খল জনগণ তাকে ধরে এনে উপর্যুপুরি কিল ঘুষি লাথি মারতে শুরু করল। কিছু লোক লাঠি দিয়ে বেদরেক পেটালো, সে আর তো চিৎকার করতে লাগলো, কাউকেই থামাতে পারল না। কেউ একজন এসে এই উশৃঙ্খল উন্মাদ জনতাকে থামাবে ভাবছিল সে, কিন্তু কেউ থামাতে চেষ্টা করলেও বাকিরা কর্ণপাত করেনি। একের পর এক আঘাতে শরীরে নিস্তেজ হয়ে আসছিল, একটা ছেলে লাফ দিয়ে বুকের উপরে উঠে গেল, তখন হৃৎপিণ্ডটা থমকে গেছে হয়তো, আর একটা ছেলে লাফ দিয়ে বুক আর গলার মাঝখানে আশ্রে পড়ল। মাথার আঘাতের পর আঘাতে সে পুরোপুরি বোধশক্তি হারিয়ে ফেলল ততক্ষণে। এখন তাকে যতই আঘাত করা হচ্ছে তার কোথাও কোনো ব্যথা অনুভূতি হচ্ছে না, সে ক্ষীণ চোখে মেলে দেখতে পারছে তার উপর পাষাণ্ডরা আঘাতের পর আঘাত করছে, তার কোনোই কষ্ট হচ্ছে না, সে ততক্ষণে কষ্ট বেদনার অনুভূতি শূন্য হয়ে গেছে। তার শুধু মনে পড়ল তার ছেলেকে স্কুলে রেখে এসেছে, মেয়েকে খেলনা দিয়ে খেলতে দিয়ে বসিয়ে এসেছে, ছেলেটা কিভাবে স্কুল থেকে বাড়ি ফিরবে, মেয়েটা মাকে ছাড়া এক রাতও কারোর সাথে ঘুমায়নি, আহা এই ফুটফুটে মেয়েটার কি হবে,
কিছুক্ষণ পর সে আর জনতার হই হুল্লোড় শুনতে পাচ্ছে না, অনুভব করছে শক্ত কোনো ফ্লোরে শুয়ে আছে। রাস্তার ঝাঁকুনি তার মৃদু অনুভূতি হচ্ছে। পৃথিবীর সমস্ত আলো নিভে গেছে, চোখ অন্ধকার ঘিরে ধরেছে, চোখ খোলার সামর্থ্য তার নেই। আস্তে আস্তে হৃৎপিণ্ডের গ্রাফ নিচে নেমে যাচ্ছে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। সে বুঝতে পারছে, হায়, দুনিয়া তাকে দূরে ঠেলে দিল, কি হবে তার ছেলে মেয়ের? সারা শরীরে একটু রক্তক্ষরণও নেই, ঠোঁটে দাঁতের আঘাতে সামান্য রক্ত বেরিয়েছিল, তাও শুকিয়ে গেছে। তবে সারা শরীরে রক্ত জমাট বেঁধে আছে, সাদা শরীর কালো হয়ে গেছে, অতিরিক্ত রক্তক্ষরণ নেই, গুলিতেও শরীরে ঝাঁঝরা হয়নি। তবুও আস্তে আস্তে হৃৎপিণ্ডের গ্রাফ নিচে নেমে যাচ্ছে, ধমনীতে স্থবিরতা নেমেছে, আস্তে আস্তে শরীর শীতল হয়ে যাচ্ছে, হাত পা কিছুই নাড়ানো যাচ্ছে না। কেউ একজন পরম যত্নে তাকে ডাকছে, বলছে তার তৃষ্ণা মেটানোর জন্য আবে জমজম প্রস্তুত। কিছুক্ষণ পর ডাক্তার ঘোষণা দিলেন, রেণু আর বেঁচে নেই। ময়নাতদন্তে দেখা গেল রেণুর কষ্টে ভরা বুকের হাড় ভেঙে হৃৎপিণ্ডে ঢুকে গেছে, এ যেন কষ্টের চির অবসান। মাথার মগজ নাক অবধি চলে এসেছে। হায় দুনিয়া, হায় মানুষ, হায় রে জীবন, হায় সমাজ, হায় রে মানবতা, হায় মানবাধিকার, হায় মানুষের অনুভূতি। বেঁচে থাকবে এই বাঙাল পাষাণ্ড মানুষেরা, এরা মানুষ নামে কলঙ্ক, চির বিদায় করে দিয়েছে স্বামীহারা দু সন্তানের এক জননীকে। বাঙালি তোমরা বেঁচে থাকো মানুষ নয়, পশু হয়ে।